নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অন্যান্য সেক্টরে তারা কিছু ছেলে মেয়ে নিতে চলেছে, যেটা সংখ্যা 207 জন। তো কী কী যোগ্যতা দরকার, কত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি যেটি আসবে সেটিকে তোমরা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এইরকমই ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো বন্ধুরা, চলো দেখা যাক আমি নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে ফর্মটিও ফিল আপ করে দেখাবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটিকে পুরো দেখবে, একটু মিস করবে না। তো বন্ধুরা, তোমরা যদি গুগলে গিয়ে NTPC এটা টাইপ করে সার্চ করো, তাহলে দেখো প্রথমেই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে আসবে। তোমরা এটিকে ক্লিক করেও যে ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদেরকে নোটিফিকেশনটি এবং অ্যাপ্লাই করার যে অনলাইন ফর্মটি সেটিও তোমাদেরকে দেখাতে পারবো। তো তার জন্য তোমাদেরকে এই যে এখানে কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। তো কেরিয়ার অপশানে ক্লিক করে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যাব, সেখানেই আমরা অ্যাডভার্টাইজমেন্টটি এবং অন্যান্য যে সকল, তো বন্ধুরা এই যে NTPC ওয়েলকাম, মানে NTPC কেরিয়ার্স .net, এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করলে দেখো যে ওয়েবসাইটটি চলে আসবে, একটি ওদেরই একটা সাব ওয়েবসাইট এটাই, যেখানে পুরো নোটিফিকেশনগুলো থাকে যে যার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা প্রথম যে বলেছিলাম যেটা ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হবে গেটের মাধ্যমে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মাইমিং সমস্ত সেক্টর থেকে। তো তার ফর্ম ফিল আপ 10ই জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। তো তার অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি আমি তোমাদেরকে এই এই সময়ে করে দেখাবো। তো তার আগে তোমরা দেখে নাও উপরের দিকে অ্যাডভার্টাইজমেন্ট, সেটি ইংলিশে আছে, হিন্দিতে আছে। আমরা ইংলিশেরটা টাইপ করলে দেখো ইংলিশে যে অ্যাডভার্টাইজমেন্টটি তারা দিয়েছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটি এখানে দেওয়া আছে, পুরো কত টাকা লাগবে, এজ লিমিট 27 বছর রাখা হয়েছে, যেটির কথা আমি বলছিলাম সেটি তোমরা 31/1/2019 এই হিসেব করে দেখে নেবে 27 বছর পর্যন্ত। এবং গেট 2019-এর যে স্কোর কার্ড তার ভিত্তিতেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পুরোটি চলবে। তো তোমরা যারা যারা কোয়ালিফাই করেছে এবং স্কোর মার্ক আছে সেটি নিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যাবে। এছাড়াও যে সকল ছাড় আছে বয়সের, এসসি এসটিরা মার্কসের এবং এজের সমস্ত রকম ছাড় তারা পেয়ে যাবে। এবং সিলেকশন যেটা হবে সেটি এখানে বলা আছে, তো তোমরা এই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবে এবং অন্যান্য ডিটেলসটিও দেখে নেবে। তো আমি তোমাদেরকে ইলেকট্রিক্যালের যে ভ্যাকান্সি আছে 37টি আছে টোটাল, তার মধ্যে আনরিজার্ভ 29টি, OBC 10টি, SC 6টি, ST আছে 2টি, মেকানিক্যালের আছে 95টি টোটাল, তার মধ্যে 50টি আনরিজার্ভ, 25টি OBC, SC 14টি এবং ST 6টি। ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন আছে 50টি টোটাল, তার মধ্যে 24টি আনরিজার্ভ, 16টি OBC, SC আছে 6টি, ST আছে 4টি, মাইমিং আছে টোটাল 15টি, তার মধ্যে 9টি আনরিজার্ভ, 4টি OBC, 1টি SC, 1টি ST। তো এই সর্বমোট হচ্ছে 207টির যে কথা আমি বলেছিলাম সেই 7টি পোস্টে এই নিয়োগ প্রক্রিয়া হবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটিও এখানে দেওয়া আছে। তো তোমাদেরকে আমি যে অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইট সেটিতে নিয়ে যাই, এটি হচ্ছে তাদের অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট, এখানে সমস্ত কিছু বলা আছে, তোমরা শুধু প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপরে তাদের যে ইনস্ট্রাকশনগুলো কি কি করতে হবে, তোমার এটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্টটি, আবারও তুমি ডাউনলোড করতে পারবে। এছাড়াও পেমেন্ট অপশানে যে পেমেন্ট শুধুমাত্র যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের লাগবে, এসসি এসটিদের কোনো টাকা লাগবে না, এখানেই তারা বলে দিয়েছে। তোমাদেরকে আমি সেই অপশানটি দেখানোর চেষ্টা করছি, এই যে এখানেই আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি তোমাদের। তো তোমরা এখানে ইয়েস প্লিজ লেট মি ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এই রকম রেজিস্ট্রেশন ফর্ম পুরোটি তোমাদের সামনে চলে আসবে। আসলে এটি একটি পেজেই তোমাদেরকে সমস্ত টি ফিল আপ করতে হবে। তোমরা কোন সেক্টরে ফিল আপ করবে সেটি দেখে নেবে। মাইমিং ইলেকট্রিক্যাল যেটির কথা বলা হচ্ছিল তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। মেকানিক্যালে ক্লিক করে অন্যান্য ডিটেলসগুলো তোমরা ফিল আপ করবে নিজেদের মতো করে। তো এখানে তোমার নাম দিতে হবে, জেন্ডার মেল ফিমেল যেটা তোমরা আছো সেটা দিয়ে দেবে, এখানে ডেট অফ বার্থ দেবে, রিলিজিয়নে আছে সব রকম আছে তোমরা যেটা সেটা দিয়ে দেবে, ম্যারিড সিঙ্গেল যেটা তোমরা ম্যারিড হলে ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবে, ক্যাটাগরিটা দিয়ে দেবে। আর এছাড়াও থাকছে বাবার নাম এবং তার বয়সের যে কত বছর বয়স হলো সেটি মানে কবে তার জন্ম, পুরো ডেট অফ বার্থ দিতে হবে, অকুপেশনটি দিতে হবে। এছাড়াও তোমার মায়ের নাম, তার ডেট অফ বার্থ দিতে হবে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটি দিতে হবে, পুরো ডিটেলস। তারপরে তোমার ল্যান্ডলাইন যদি নাম্বার থাকে বা মোবাইল নাম্বার সেটি, এছাড়াও ইমেল অ্যাড্রেস যেটি আবার কনফার্ম করতে হবে দুবার করে। এছাড়া স্টেট ডোমিসাইল কোন স্টেটের, স্বাভাবিক তোমরা এখানে যেটা দেবে স্টেট, এখানেও সেই স্টেটে তুমি বাস করবে সেটাই দিয়ে দেবে। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। ভিডিওটিকে আমি তাড়াতাড়ি করার জন্যই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো তোমরা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি জম্মু কাশ্মীর স্টেটে থাকো, এটা ওভারঅল ইন্ডিয়া বেসিসের বলেই তারা এরকম ফর্মটি রেখেছে। তোমরা ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি থাকো ইয়েস করবে। এছাড়াও যদি আগে এনটিপিসির এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করলে এই অপশানগুলো অ্যাক্টিভেট হবে এবং ডেট অফ জয়নিং, ইয়ার এবং এমপ্লয়মেন্ট নাম্বার যেটা হবে, যারা অলরেডি এখানে কাজ করে তাদের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। প্রজেক্ট কোল স্টেশনে তারা কাজ করে সেটি দিতে হবে। তো আমি এখানে নো করলে অটোমেটিক এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও দেখো গেট রেজিস্ট্রেশন নাম্বার যেটি তোমাদেরকে 2019-এর রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা অ্যাডমিট কার্ডে আছে সেটিকে এখানে দিতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? এছাড়াও কোয়ালিফিকেশান তোমরা অবশ্যই দেবে, বিই, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা এইরকমই যে কোয়ালিফিকেশানগুলো আছে, কোন ব্যাচে তোমরা ইন্ডাস্ট্রিয়াল বা মাইমিং এটা সিলেক্ট করলে এগুলো পাল্টে যাবে। তো এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা? তাছাড়া ফাইনাল সেমিস্টারে যদি পড়ো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, সেটিও এখানে দেওয়া আছে। আর ফাইনাল সেমিস্টার ফাইনাল ইয়ার কিনা সেটা ইয়েস করলে তোমাদের এই যে এই অপশানটি অ্যাক্টিভেট হয়ে যাবে। কত পার্সেন্টেজ আছে সেটা দিয়ে দিতে হবে, আর যদি না করো তাহলে পাস করেছো কোন ইয়ারে সেটি তুমি দিয়ে দেবে এবং পার্সেন্টেজ এখানে দিয়ে দেবে। কোন ইনস্টিটিউট বা ইনস্টিটিউটের ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবে, যেটা মেকানিক্যাল বা অন্যান্য যে সেক্টরগুলো আছে সেটি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিয়ে দেবে, ইয়েস করলে এগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তোমরা এগুলো নিশ্চয়ই জানো যারা অনলাইনে ফর্ম ফিল আপ এর আগেও করেছো তারা। আর এখানে আছে তোমার বিহেভিয়ার, তুমি কোথায় থেকে তুমি করতে চাইছো, সেন্টারটি চাইছো, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস সেটি চাইছে, তোমার যেটা সুবিধা হবে সেটি দিয়ে দেবে। তো এছাড়াও ফটোগ্রাফ লাগবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে সবাইকে জানিয়ে থাকি যে অ্যাপ্লাই করার সময় অবশ্যই ফটো এবং সিগনেচার রাখবেই। তো এখানে ফটো এবং সিগনেচার দেওয়া আছে, তোমরা এখান থেকে চুজ করে তোমার যেখানে যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার থেকে তুমি নিয়ে নেবে, অবশ্যই আগে রেখে দেবে কম্পিউটারে। তারপরেই তোমার পুরো ফর্মটি ফিল আপ করার কী কী জায়গায় ফিল আপ হচ্ছে, কী কী লিখেছো তুমি, সমস্ত কিছু প্রিভিউ অপশানে গিয়ে ক্লিক করলে তোমাদেরকে দেখিয়ে দেবে। এবং তাহলেই এই ফর্মটি হয়ে যাবে ফিল আপ করা, এবং যাদের টাকাটি লাগবে মানে ফিল আপ করার যে টাকা সেই টাকাটি তোমরা পেড করতে পারবে। পরে তোমাদের একটি আইডি তৈরি হয়ে যাবে, যে আইডিটি আমি তোমাদেরকে দেখাবো। আমি তোমাদের সুবিধার্থে এটির একটি নতুন ট্যাব খুলে নিই।
তোমরা কিভাবে দেখবে। তো দেখিয়ে দিচ্ছি, এটির যে হোম পেজ আছে, দাঁড়াও। তো বন্ধুরা, আমি তোমাদের যে প্রিন্ট অ্যান্ড রিসিভ স্লিপ, সেটি তোমরা এখানে রেজিস্ট্রেশন যে নাম্বারটি হবে এখানে ফর্মটি ফিল আপ করার পরে সেটি এখানে দিয়ে ইমেল আইডি দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই তোমার এখানে চলে আসবে তোমার পুরো যে রেজিস্ট্রেশনটি সেটি। আর তুমি তোমার পেমেন্টটি চেক করতে পারো এইটাতে। তো তার জন্য তোমার যে আইডি গেট নাম্বারটি এখানে দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দিয়ে এখানে ডেট অফ বার্থটি দিয়ে সাবমিট করলেই তোমার যে পোর্টালের যে ফর্মটি তুমি ফিল আপ করেছো সেটি চলে আসবে এবং তখনই তোমার পেমেন্টটি হয়ে যাবে। এছাড়াও তুমি এনটিপিসি যে ওয়েবসাইট যেটি আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা কিভাবে সেখান থেকেও আসতে পারো এই ntpccareers.net এই ওয়েবসাইটটি। তো সেটি আমি দেখাচ্ছি, আমার নেটটি একটু স্লো আছে। তো বন্ধুরা যারা দেখছো একটু ধৈর্য ধরে নিশ্চয় দেখবে। তো তোমাদেরকে আমি সেই নোটিফিকেশানটি দেখানোর চেষ্টা করি। এই নোটিফিকেশানটি তারা একটি পিডিএফ আকারে দিয়েছে, তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এই নোটিফিকেশানটি যে লিঙ্ক, এই লিঙ্কটি আমি দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে এটিকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তোমরা সেই ডাউনলোড পেজটিকে নিয়ে ভালো করে দেখে নিতে পারো কী কী এক্সট্রা ফেসিলিটির কথা তারা এখানে বলেছে, অন্যান্য পোস্টে কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু এখানে তারা বলে দিয়েছে। তাদের মার্কস সমস্ত কিছু ডিভাইডেশন আছে। তো তোমরা নিশ্চয় ফর্মটি ফিল আপ করবে। তো বন্ধুরা, এখানে সেই পেজটি আসতে দেরি হচ্ছে, তো আমি তোমাদেরকে এই ভিডিওটিতে আর বেশিক্ষণ ধরে রাখবো না। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটি এতক্ষণ ধরে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো এই ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট যে বক্স সেইখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে তোমাদেরকে এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করব। তো যারা যারা এই ভিডিওটিকে দেখছিলে অবশ্যই লাইক করবে, শেয়ারও করবে আর কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তীতে কীরকম ভিডিও চাইছো এবং এই ভিডিওটিতে আর কী কী হলে ভালো হয়। সমস্ত রকম সাজেশন তোমরা আমার ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে করতে পারো। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছো এবং বেল আইকনটিকেও টিপ দিয়ে রেখেছো যাতে পরবর্তীতে এইরকম ভিডিওর নোটিফিকেশন তোমরা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।